হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, গুড মর্নিং। গাইস, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার সালাম জানাই, সবাই আমার সালাম নিবা। তো সকাল সকাল চলে আসছি আমার ব্যালকনিতে। তো প্রতিদিনের মতো আজকে ব্যালকনিতে আসতে পারি না, দুই দিন ব্যালকনি ভিডিও করতে পারি না। কেননা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, তারা জানো যে আমার মামারা আসছে, এই জন্য দুই দিন ধরে ব্যালকনিতে আসা হয় না। সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মু কাজ করে, আম্মুর সাথে একটু হেল্প করা হয়, এই জন্য আর ব্যালকনিতে আসা হয় না। তো আজকে সকাল সকাল উঠছি, তো একটু ফাঁক পাইছি, এই জন্য ব্যালকনিতে চলে আসছি পানি দেওয়ার জন্য গাছগুলোতে। তো অবশ্যই কয়েকদিন আমার ছোটো বোন দেয়, আমি তো তেমন কাজ করতে পারি না, ও করে, ব্যালকনিতে আসা হয় না, আম্মুকে বেশি হেল্প করা হয়। তো সেই জন্য আজকে একটু ব্যালকনিতে আসলাম আর তোমাদেরকে ভিডিও করে দিলাম। তো গাইস, সারাদিন কী কী করি, কী কী কাজ করি, সবাই আমার সাথে থেকো, তো তোমাদের সবাইকে ভিডিও করে দেখাবো। তো এখন যাব ফ্রেশ হইতে। তো গাইস, ফ্রেশ হয়ে আসি, দেখি যে আমার আম্মু আজকে ফাটি সাপ্তাহ বানাইতেছে, কালকে চিতল পিঠা বানাইছে, তো সেই ভিডিওটাও তোমাদেরকে করে দিছি। তোমরা যারা আমার ভিডিও দেখতে চাও, চিতল পিঠা কীভাবে আম্মু বানাই সেটা দেখে আসতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আম্মু পাটি সাপ্তাহ বানাইতেছে আঙ্কেলদের জন্য। গাইস দেখো, পাটি সাপ্তাহ হয়ে গেছে, সবাই খাইছে, এখন আমিও খাবো, আমি পাটি সাপ্তাহ খাবো আর চা খাবো। এই যে দেখো, এখানে চা আছে। তো দেখো, আমি এখন চা খাবো, চা আর পাটি সাপ্তাহ খাবো। এই যে দেখো, এখান দিয়ে আমি চা নিতেছি। তো চা খাওয়ার পর অনেকগুলো কাজ আছে, তো সেই কাজগুলো করতে হবে, আজকে অনেক কাজ বাসায়, তো সেই কাজগুলো করার জন্য তাড়াতাড়ি সব করতেছে। তো আম্মু দেখো মাংস অলরেডি কেটে রেখে দিছে, মাংস রান্না করবে, আর এদিক দিয়ে হচ্ছে মুরগির রোস্ট রান্না করবে, মুরগির রোস্টও আগে থেকে কেটে রাখছে, ফ্রিজে রেখে দিছে, যাতে করে পরে ঝামেলা না হয়। তো গাইস দেখো, আম্মু বলছে ফ্রিজ থেকে ডিম বের করে ডিম সিদ্ধ দিয়ে দিতে, তো আমি এখন ডিম বের করে নিতেছি, সবার জন্য ডিম বের করে নিতেছি, আমার আঙ্কেল আর মামা আসছে তাদের জন্য আর আমাদের জন্য। তো ছয়টা ডিম নিয়ে নেব, অবশ্য আমরা সাতজন, কিন্তু আমার ছোটো বোন ডিম খায় না, এই জন্য। তো আম্মু মাংসগুলো এ করতেছে, রান্না করে ফেলতেছে তাড়াতাড়ি করে, সব কিছু তাড়াতাড়ি করে রান্না করে ফেলতেছে, কেননা আঙ্কেলরা অনেক সকালে ঘুম থেকে উঠে অনেক তাড়াতাড়ি ভাত খায়। তো আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে দিতেছি। তো গাইস, সব সময় তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে আমার ভালো লাগে, তোমাদের সাথে থাকতে ভালো লাগে, তো এই জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো চিকেন রোস্ট রান্না করার জন্য আমি এদিক দিয়ে মশলা দিয়ে চিকেনগুলো মেখে ফেলছি। গাইস দেখো, এদিক দিয়ে একটা মজার জিনিস, কালকে আঙ্কেলে ইয়েতে গেছিলো, ঘুরতে গেছিলো, সেখান থেকে তাল নিয়ে আসছে, বলতেছে তালের পিঠা খাবে, তো তাল নিয়ে আসছে। তো আম্মু সময় পেলে তালের পিঠা বানিয়ে দেবে অবশ্যই, তো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিতেছি। তাল, দুইটা তাল নিয়ে আসছে, কত সুন্দর। তো দেখো গাইস, আমি চিকেন রোস্টগুলো ভাজি করে নিতেছি, যেহেতু করে ভাজি না করলে চিকেনগুলো মজা হবে না, তো তোমরা সবসময় ট্রাই করবা ভাজি করার জন্য। তো গাইস দেখো, ভাজি করা হয়ে গেছে, একদম কড়া করে ভাজছি, আঙ্কেলে কড়া করে ভাজি না করলে খাইতে পছন্দ করে না, সবসময় মাছ ভাজা তারপরে মুরগিগুলো ভাজিয়ে নিতে বলে। তো আম্মু রোস্ট রান্না করবে, আমি রান্না করব না, কেননা আঙ্কেলরা চিনি মিষ্টি রোস্ট পছন্দ করে না, আর আমি মিষ্টি রোস্ট ভালো লাগে না আমার, মিষ্টি রোস্ট ছাড়া। তো এই জন্য আম্মু ঝাল ঝাল করে রান্না করবে। তো আমার বোন ডিম ছুলে দিতেছে, ও সাহায্য করতেছে, আমার মেজো বোন স্কুলে গেছে, তো তাই ও তেমন একটা সাহায্য করতে পারতেছে না, ও চলে গেছে স্কুলে। তো দেখো, আম্মু রোস্টগুলো রান্না করতেছে, আমি বলছি যে আম্মু রান্না করার জন্য, কেননা আঙ্কেল একটু এদিক সেদিক হলে বলবে এরকম হয়েছে কেন, সেই জন্য আমি রান্না করি নাই, আম্মুকে রান্না করতে বলছি। তো আম্মু নিজেই রান্না করতেছে, ঝাল রোস্ট রান্না করবে, আর আম্মু রোস্ট, তারপর আম্মু রান্না, সব কিছু অসাম, এই জন্য আম্মুকে বলছি রান্না করার জন্য। তো আম্মু এখানে রোস্ট রান্না করতেছে, আমি আমার কাজ করতেছি, আবার আমার ছোটো বোন ও যা পারতেছে তা করতেছে, ও তো অনেক ছোটো, তো ওই জন্য বেশি পারে না, এই জন্য ডিমগুলো ছুলে দিতেছে। তো গাইস দেখো, ডিমগুলো মোটামুটি ছোলা শেষ, মোটামুটি ডিম ছোলা কাজ শেষ, আমার ছোটো বোন ছুলে ফেলছে, একটা ডিম একটু বেশি হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, ছোটো মানুষ। তো আম্মুর রোস্ট মোটামুটি রান্না হয়ে গেছে, এখন একটু পরে চুলা বন্ধ করে দিবে, রোস্ট রান্না হয়ে গেছে, রোস্ট রান্নার পরে আম্মু ফলাও রান্না করবে, তো এই জন্য এখন রোস্ট রান্না করা শেষ। দেখো রোস্ট রান্না শেষ, এখন ফলাও চাল নিয়ে নিয়েছে ফলাও রান্না করার জন্য।
তা আমার ফলাও রান্না করে আমি একটু ব্যালকনিতে যাই। ব্যালকনি হচ্ছে, ব্যালকনি দেখো, কালকে মামারা কুইশল আনছিল, সেগুলো খেয়ে ব্যালকনি একদম ময়লা হয়ে গেছে। তো কুইশলের ছোলাগুলো পাশে নিচে দিয়ে আসছি, আর আমি এর দিক দিয়ে ব্যালকনিটি একটু ঝেড়ে দিতেছি। দেখো কত ময়লা হয়ে গেছে, এখন অলরেডি একটা বেজে গেছে, একটার বেশি বাজে। তো একটু পরে সবাইকে খেতে দিতে হবে, এই জন্য আমি তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতেছি, ব্যালকনিটা ঝেড়ে নিতেছি। তো আজকে সারাদিন কী কী করতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো গাইস দেখো, আমি এখন আসছি টেবিল গোছাবো, কেননা ভাত দিতে হবে না তাড়াতাড়ি, এই জন্য টেবিল গোছাইতেছি, টেবিলটা মুছবো। তো গাইস আমার ভিডিওতে যদি আমি কোনো ভুল করে ফেলি বা কোনো ভুল ত্রুটি করে ফেলি, আমাকে সবাই তোমরা ছোটো বোনের দৃষ্টিতে ক্ষমা করে দিবা, তোমরা আশা করি আমাকে ক্ষমা করে দিবা। আর ভুল হলে অবশ্যই বলবা যে আমি কী ভুল করছি, কী ভুল বলছি, তাহলে আমি সেটা সংশোধন করে নেব, ভুলটা ঠিক করে নেব। তো তোমরা অবশ্যই বলবা। তো গাইস আমি এখন টেবিলটা মুছে ফেলছি। দেখো এদিক দিয়ে আমি হচ্ছে রান্না করবো, ফলাও রান্না করবো, ফলাও রান্না করার জন্য মশলা সব দিয়ে দিতেছি। আমি আমার কাজও দেখাইতেছি, আবার আম্মু কী করতেছে সেটাও দেখাইতেছি। তো সারাদিন কী কী করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এই কাজগুলো ভিডিও করার কি। তো দেখো এদিক দিয়ে আমি আমার আম্মু রুমটা গুছিয়ে ফেলতেছি, আর ছোটো বোন মেজো বোন সকালে স্কুলে যাওয়ার সময় ও আমাদের রুম, তারপর হচ্ছে ভাইয়ের রুম, ওগুলো গুছিয়ে দিয়ে গেছে, সেজন্য আমার সেগুলো গোছাইতে হবে না, তাই জন্য আমি এখন আম্মু রুমটা গুছিয়ে দিতেছি। তো মোটামুটি তেমন একটা হয়নি, ময়লা হয়নি, তো আমি মোটামুটিভাবে এখন গুছিয়ে ফেলছি। এখন ঝাড়ি দিতেছি, একটু তেমন ময়লা হয় না, সব ময়লা হয় আমাদের রুমে, কেননা ওখানে আমার ছোটো বোন তারপর কাজিন সবসময় মজা করে উঠে, তো সেখানেই বেশি ময়লা হয়। আমার রুমে বেশি ময়লা হয় আম্মুর রুমে, আর ভাইয়ের রুমে তেমন একটা ময়লা হয় না। তো গাইস গোছানো শেষ, এখন আমি শসা কেটে নেব। এই যে দেখো শসা কেটে নিতেছি, শসা, তারপরে হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে লেবু, এগুলো কেটে নেব। এগুলো কাটার পরে মোটামুটি রান্নার কাজ শেষ হয়ে যাবে। তো গাইস দেখো আঙ্কেলদের ভাত দিয়ে দিতে পারবে। তো গাইস এগুলো করার পরেই কাজ শেষ। গাইস তোমাদের সাথে ভিডিও করি, তোমাদের সাথে থাকি, ভিডিও দিই। তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, অ্যান্ড ভিডিওটা শেয়ার করবা। তো গাইস দেখো শসাগুলো কাটা শেষ, আম্মু এখন আমার বলতেছে ডিমগুলো ভাজি করে নেওয়ার জন্য, তো আমি এখন ডিমগুলো ভাজি করে নিতেছি। সাদা ডিম আঙ্কেলে খাইতে পছন্দ করেন, একটু ভাজি দিলে একটু ভালো লাগে, তো এই জন্য ভেজে নিতেছি। গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আর আমি সবসময় তোমাদের জন্য ভিডিও করি, কষ্ট করে অনেক ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, এডিটিং করতে কষ্ট হয়, ভয়েস দিতে কষ্ট হয়। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, একটা সাবস্ক্রাইব করবা, আমি অনেক উৎসাহিত হব আর অনেক খুশি হব। আর হচ্ছে তোমরা অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো দেখো আম্মু হচ্ছে এদিক দিয়ে তিনটা চারটা কাতলা মাছ ভাজি করে নিতেছে, আঙ্কেল তো ফলাও চিকেনগুলো খাইতে পছন্দ করে, মামা তেমন পছন্দ করে না, তো এই জন্য ভাজি করতেছে, কাতলা মাছ রান্না করবে সেই জন্য। তো ফলাও রান্না শেষ, দেখো আম্মু ফলাও রান্না করে ফেলছে, তো এখন সবাইকে ভাত দিয়ে দিবে খাওয়ার জন্য। আর এদিক দিয়ে কাতলা মাছগুলো ভেজে ফেলছে, এগুলা ভাজি করার পরে রান্না করে ফেলবে। তো গাইস সবাই মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি খাবো, আমি গোসল করে নিয়ে আসছি, গোসল করে আসছি, তো এখন আমি খাবো, খাওয়ার জন্যই নিতেছি। আজকে সারাদিন অনেক কাজ করছি, মোটামুটি যা পারছি করছি, আম্মুকে যা হেল্প করতে পারছি তাতে অনেক খুশি। তো দেখো এখন আমি খাওয়ার জন্যই নিতেছি, তো আমি খাবো, খাওয়ার পরেই আজকে ভিডিওটা বেশি বড় করব না, আজকে সন্ধ্যার কোনো ভিডিও করব না, কেননা ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমরা দেখতে চাইবা না, বলবা যে বেশি বড় ভিডিও করে ফেলছি। তো এখন একটা রোস্ট নিয়ে নিব, যে দেখো এই যে রোস্ট, একটা রোস্ট নিয়ে নিতেছি খাওয়ার জন্য। আম্মু রান্না করছে, অবশ্যই সবাই বলছে অনেক মজা হয়েছে, আমি এখনও খাই নাই, আমি খাবো। আর আম্মু রান্না কেউ বলুক বা না বলুক, আমি দেখলেই মনে করি, বুঝতে পারি যে অনেক মজা হয় আম্মু রান্না। তো এখানে কাতলা মাছ এগুলো আমি খাবো না, এগুলো আমার খাইতে ভালো লাগে না। তো একটা ডিম নিয়ে নিতেছি, দেখো একটা ডিম নিয়ে নিতেছি খাওয়ার জন্য, যদি না খেতে পারি রেখে দেবো, তারপরে নিতেছি আর কি, তোমাদেরকে দেখিয়ে দিতেছি। আর এদিক দিয়ে হচ্ছে গরুর মাংস, আঙ্কেল গরুর মাংস খাইতে অনেক পছন্দ করে, তো আমি একটু অল্প গরু মাংস নিয়ে নিতেছি, এই যে দেখো অল্প কয়েকটা গরু মাংস নিয়ে নিতেছি খাওয়ার জন্য।
তো নিছি মোটামুটি যা নিছি, এখন শসা পেঁয়াজ তারপরে হচ্ছে লেবু আর হচ্ছে গাজর এগুলো নিয়ে নেবো। এগুলো নেওয়ার পরে শুরু করে দেবো খাওয়া। খাওয়ার পরে একটু শুবো, সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, তো খাওয়ার পরে একটু রেস্ট নেবো। তো আর ভিডিওটা আজকে বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো সবাই আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাইও, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড ভিডিওটা শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে তোমাদের জন্য আবার নিয়ে আসবো নতুন ভিডিও। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টেক কেয়ার, আল্লাহ হাফেজ।